আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যে রেসিপি দেখাবো আপনাদের, এটার নাম হলো আইওলি। এটা বানাতে যা উপকরণ লাগবে, এখানে দুটো টুকরো গার্লিক রয়েছে, 2 কাপস মায়োনিস, আর 1 টিস্পুন ডিজন মাস্টার্ড। ডিজন মাস্টার্ড না থাকলে আপনারা ইংলিশ মাস্টার্ডও ইউজ করতে পারেন, আর মায়োনিসটা হোমমেডও আপনারা ইউজ করতে পারেন অথবা বাইরে থেকে কেনাটাও ইউজ করতে পারেন। হোমমেড মায়োনিজ বানানোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তাও একবার আমরা এটার পুরো প্রসেসটা দেখে নিই কীভাবে মায়োনিজ বানানো যায়। প্রথমে লাগছে 2টা ডিম, 3 টিস্পুন লেমন জুস, 2 টিস্পুন ভিনেগার, 1 টিস্পুন সল্ট, 1.5 কাপ অয়েল, 1 টিস্পুন ডিজন মাস্টার্ড। ডিজন মাস্টার্ড যদি না পাওয়া যায় আপনারা ইংলিশ মাস্টার্ডও ইউজ করতে পারেন। এখানে প্রথমে আমি ডিমের হলুদ অংশটা নিয়ে নিব, তারপর মাস্টার্ড দিব, তারপর সল্ট দিব, তারপর লেমন জুস দিব, তারপর ভিনেগার দিব। এসব সব একসাথে মিক্স করে নেবেন। মিক্স হয়ে গিয়েছে, এখন যেটা করবেন আপনারা আস্তে আস্তে তেল দিবেন আর মিক্স করতে থাকবেন। হাফ অয়েল ইউজ করার পর মায়োনিজের কনসিস্টেন্সিটা এমন থাকবে, আবার প্রসেসটা কন্টিনিউ করতে থাকবে। রেডি হয়ে গেল মায়োনিজ, পুরো অয়েলটা ইউজ করার পর এরকম একটা লুক আসবে, আপনারা দেখতেই পাচ্ছেন কত থিক একটা টেক্সচার এসেছে। আমি প্রথমে গার্লিকগুলো ফাইনলি চপ করে নিব, এখন আমি ফ্রাই প্যানে অয়েল দিয়ে দিব, একদম অল্প দিবেন, তারপর গার্লিকগুলো অয়েলে দিয়ে দিবেন। এটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে থাকবেন। আমি গার্লিকটা আমি ব্লেন্ডারে দিয়ে দিব, আর 1 টিস্পুন ডিজন মাস্টার্ড, আর ফাইনালি মায়োনিজটা অ্যাড করে দিব। এখন সব কিছু একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেবেন। আমি 1 টিস্পুন একটু পানি অ্যাড করে দিচ্ছি, জাস্ট ব্লেন্ডটা একটু ইজিলি হওয়ার জন্য। রেডি হয়ে গেল আইওলি, আপনারা বাচ্চাদের লাঞ্চ বক্সে এটা ডিপিং হিসেবে দিতে পারেন স্ন্যাক্সের সাথে। আজ এতটুকুই, আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।